ব্যাধিকরণ বহুব্রীহী ব্যাধিকরণ বহুবৃহীটা হচ্ছে এটার সমস্ত পদে প্রথম পদ এবং পরপদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয়ই হবে হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাউন সমানাধিকরণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম পূর্বপত্র হবে বিশেষণ এবং পরপদ হবে বিশেষ্য সমস্ত পত্রেকে যদি ভাঙা যায় কিন্তু ব্যাধিকরণের ক্ষেত্রে সমস্ত পদটিকে যদি ভাঙা হয় পূর্বপদ এবং পরপদ পাওয়া যাবে এবং তার উভয়টিই হবে হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাউন সংজ্ঞাটা আমরা খেয়াল করি বহুবৃহী সমাসের পূর্বপথ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুবৃহী বলা হয় আমরা উদাহরণগুলো ভালো মতো খেয়াল করি আশিতে বিশ যার আশি বিষ অর্থাৎ আশি বিশ শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে পাওয়া যাবে আশি এবং বিষ এই দুটো শব্দই হচ্ছে নাউন আশি শব্দের অর্থ হচ্ছে দাঁত এবং বিষ পয়জন সো এটাও একটা নাউন তারপর রয়েছে কথা সর্বস্ব কথা সর্বস্ব যার কথা এটাও হয়ে যাবে ব্যাধিকরণ বহুগ্রীহী এরকম আরও রয়েছে বজ্রদেহ বিনা পানি পদ্মনাব তারপর বোটাখসা দোকান কাটা ছাপসা এছাড়াও পরপর যদি কৃদন্ত বিশেষণ হয় সেক্ষেত্রে হবে হচ্ছে ব্যাধিকরণ বহুবৃহী আমরা এই লাইনটা আবার খেয়াল করি পরপর কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহী সমাস হতে পারে যেমন দোকান কাটা দোকান কাটা যার বোটা খসেছে যার বোটা খসা তারপর আরও উদাহরণ রয়েছে ছাপোষা পাতা চাটা পা চাটা পাতা ছেঁড়া ধামাধরা অর্থাৎ আমরা যদি এই একটা পেজের আমরা যদি এই একটা পৃষ্ঠার স্ক্রিনশট নিয়ে রাখতে পারি তাহলে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহীটা আর কোনো সমস্যাই থাকবে না এখন আমরা যদি কেউ পদ্মনাবের অর্থটা আমাদের এক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হয় যে আমরা বাংলা আমাদের অনেকই সমস্যা যে বাংলার আমরা অনেকগুলো অর্থ জানি না ইউজ করতেছি কিন্তু অর্থটা জানি না পদ্মনাভ শব্দটার অর্থ কী আমরা যদি কেউ জেনে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবো পদ্মনাভ শব্দটার অর্থ কী এটা একটা কোশ্চেন ছোট একটা কোশ্চেন ধন্যবাদ